তারা কোনোভাবেই চাইছেন না যে স্মৃতিতে তো অবশ্যই এটা সবসময় থাকবে আজীবন কিন্তু তারা মোবাইলেও বা তাদের ফোনেও বা তারা ফ্রেমবন্দি করে রাখতে চাইছেন যে তাদের যে ভালোবাসা দিচ্ছে দুপাশের মানুষরা সেটা কিন্তু তারা চাইছেন ফ্রেমবন্দি করে রাখতে আমরা দেখতে পাচ্ছি হাজারো মানুষ রাস্তায় এবং এয়ারপোর্টে কিন্তু একটা বলা যায় যে একটা ব্লক করে দিয়েছে রাস্তারা রাস্তা মানুষ হাজারো মানুষ কারণ সেখানে এয়ারপোর্ট মোড়টাতেই কিন্তু অনেক লোক জড়ো হয়েছেন এবং তারা সবার হাতে মোবাইল এবং একটা এমন সুন্দর দৃশ্য আসলে বাংলাদেশে কখনো দেখা যায় এবং আমি দর্শকদের একটু জানিয়ে রাখতে চাই যে দু সালে যখন ভারত ক্রিকেট দল চ্যাম্পিয়ন হয়েছিল ফাইনালটি হয়েছিল মুম্বাইয়ের ওয়াংখেড়ি স্টেডিয়ামে এবং ওয়াংখেরি স্টেডিয়াম কিন্তু অনেক একটা পুরনো স্টেডিয়াম এবং ওয়াংখেরি স্টেডিয়ামে চ্যাম্পিয়ন হওয়ার পরে সেটা ভারত আঠাশ বছর পর জিতেছিল এবং সেই বিশ্বকাপটি ভারতের জন্য বিশেষ ছিল কারণ ফাইনাল তাদের মাটিতে হচ্ছিল এবং সচিন তেন্ডুলকার ক্রিকেটের অন্যতম কিংবদন্তি ভারতের কিংবদন্তি তিনি শিরোপাটা জিতেছিলেন তো বিভিন্ন সাক্ষাৎকারে আমরা দেখেছি যুবরাজ সিং যিনি গতকালকে আসলে যার নামে মোহালি স্টেডিয়ামে একটি স্ট্যান্ড একটা সম্মাননা করা হয়েছে এবং ভারত অস্ট্রেলিয়া ম্যাচের আগে যে সম্মাননা দেওয়া হয় সেই যুবরাজ সিং বলেছিলেন একটা সাক্ষাৎকারে যে তাদের রাত ম্যাচটি শেষ হয়েছিল বা বাংলাদেশ সময় রাত নয়টা দশটা এরকম একটা সময় কিন্তু তাদের ওয়াংখের স্টেডিয়াম থেকে তাজ হোটেল যেখানে তারা ছিলেন সেই হোটেল চার থেকে পাঁচ কিলোমিটার পথ তাদের ভোর হয়ে গিয়েছিল শুধু মুম্বাইয়ের না ভারতের অন্যান্য বিভিন্ন রাজ্য থেকে কিন্তু দর্শকরা এসেছিল সেবার মহারাষ্ট্রের মুম্বাইয়ে এবং এসে তাদের সেই অনেকে সবাই তো মাঠে প্রবেশ করতে পারেনি চল্লিশ পঞ্চাশ হাজার দর্শক হয়তো মাঠে ছিলেন কিন্তু বাইরে ছিলেন কিন্তু প্রায় পঞ্চাশ লাখ থেকে এক কোটি দর্শক যেটা তারা বলেছিলেন তাদের ধারণা ছিল আজকেও কিন্তু তেমনই একটা দৃশ্যের আমরা মঞ্চন হয়তো বা দেখছি যেভাবে রাস্তায় লোক নেমে এসেছে আর শৃঙ্খলা রক্ষার কাজে যারা আছেন তাদের কিন্তু হিমশিম খেতে হচ্ছে এবং বাংলাদেশ নারী দলের বাফুফে ভবনে যেতে রাত হয়ে যায় কি না সেটাও কিন্তু আসলে একটা চিন্তার কারণ কারণ বাফুফে ভবনেও তো অনেকে অপেক্ষা করছেন তাদের জন্য এবং আমরা দেখছি ওভার ব্রিজের সিঁড়িতে পর্যন্ত দর্শকরা দাঁড়িয়ে আছেন ওভার ব্রিজটা যদি আমরা দেখতে পারি যে হাজারো দর্শক সবার হাতে ক্যামেরা আমরা দেখতে পাচ্ছি অনেকে হাতে বিভিন্ন রকম অনেক মোবাইল বা অনেক অনেক কিছু নিয়ে কিন্তু তারা তাদেরকে অভ্যর্থনা জানাচ্ছেন তাদের স্বাগত জানাচ্ছেন বাংলাদেশের এ জয়ের কিন্তু কোনো তুলনা হয় না বাংলাদেশের মেয়েদের জয়ের কোনো তুলনা হয় না আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের পুলিশ কিন্তু কাজ করছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীরা কাজ করছে তারা কিন্তু তাদেরকে নিরাপত্তার কাজে ওনারা কাজ করছে না এবং আপনারা যদি দেখেন দর্শক পাশে অনেক মানুষ তারা কিন্তু খালি পায়ে দৌড়াচ্ছে তারা কোনো বাহন নেই অনেকের মোটরসাইকেলে দৌড়াচ্ছেন এবং অনেকে কিন্তু খালি পায়ে আমি জানি না তারা তাদের ক্লান্তি কখন আসবে বা আদৌ আসবে কিনা কারণ এমন মুহূর্ত তো আসলে সচরাচর আসে না বাংলাদেশের ক্রীড়াঙ্গনের এই পঞ্চাশ একান্ন বছর ইতিহাসে প্রথমবারের মতো এমন একটা ক্ষণ কিন্তু আসলে সবে পেয়েছে নিশ্চিতভাবে তারা এটা চাইবে যে তাদের তাদের সর্বোচ্চটা দিয়ে উপভোগ উপভোগ করতে এবং সেটাই কিন্তু তারা করছে এবং আমরা দেখতে পাচ্ছি যে বাস কিন্তু থেমে থেমে যাচ্ছে মানে একটু পরপরই কিন্তু বাস থেমে থেমে যাচ্ছে কারণ বাসের এই সামনে যে মানুষের ভিড় এতে কিন্তু স্বাভাবিক গতিতে চলা কোনোভাবেই সম্ভব হচ্ছে না বিমানবন্দর থেকে বের হয়ে উত্তরে যে ইউটার্ন ইউট্রেন রাগ পর্যন্ত কিন্তু বেশ একটু স্বাভাবিক গতিতে ছিল এরপর কিন্তু গতি বারবারই কমে যাচ্ছে